সেনাবাহিনী টহল দিচ্ছে, সামনে দিয়ে কি চালাইতেছে ওই সামনে দিয়ে বুঝলাম না। আর এইদিকে একটা সুযোগ আছে, সাপ্রি বাইক, এই যে দেখেন এভাবে কিভাবে যে বাইক চালাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আলী আহমেদ, ইউ আর ওয়াচিং আলী স্ক্যাপচার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। ঈদ মোবারক, ঈদের দিন আজকে, আর যাচ্ছি পদ্মা সেতুতে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন, বাট আনফর্চুনেটলি সেদিন তো বন্ধ হয়ে যায় সব কিছু, তাই আজকে সেকেন্ড টাইম ঈদের দিন যাচ্ছি। আর প্রচুর গাড়ি এক্সপ্রেসওয়েতে, প্রচুর মানুষ, প্রচুর বাইক, প্রচুর সাপ্রি বাইক, এই যে দেখেন এভাবে কিভাবে যে বাইক চালাচ্ছে, মানে এগুলি বলে বোঝানো যাবে না। তিনজন নিয়ে হেলমেট ছাড়া। অ্যান্ড আরেকটা ভালো দিক হচ্ছে, হাইওয়েতে পুলিশের চেকপোস্ট আছে সাপ্রি বাইকারদেরকে আটকানোর জন্য, যে সমস্যা নাই, পার্কিং নিষেধ, বাট সব বাইক পার্ক হয়ে আছে এখানে। অ্যান্ড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, এটা তো বাইকের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে, মোটর সাইকেল লেন ওইটা না। মজার বিষয় হচ্ছে হেলমেট ছাড়া কাউকে ঢুকতে দিতেছে না, হেলমেট ছাড়া তিনজন পদ্মা সেতুতে যেতে দিচ্ছে না। ইমপ্রেসিভ, আসলে এটাই প্রয়োজন ছিল, যাদের হেলমেট আছে অ্যান্ড যারা রুলস অনুযায়ী আসতেছে তাদেরকে পদ্মা সেতুর টোল প্লাজায় ঢুকতে দিচ্ছে, সেনাবাহিনীও টহল দিচ্ছে। অ্যান্ড ঈদের দিন অত একটা ভিড়ও নাই, আর যারা আসতেছে খুব একটা ব্যাগ ট্যাগ সাথে নাই, দ্যাট মিন্স সবাই ঘোরার উদ্দেশ্যে আসতেছে। আর যাদের হেলমেট নেই তাদেরকে ওইদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সামনে একজন ডাবল হেলমেট ছিল না, ওই যে সামনে থেকে একজনকে ঘুরিয়ে দিছে, দেখছস, ব্যাড লাক, এরপরের বার হেলমেট নিয়ে এসো। এবং বারবার বাইকিং করে বলে দেওয়া হচ্ছে যে ব্রিজের উপর 60 কিলোমিটারের উপরে বাইক চালানো যাবে না, লেন অনুযায়ী চালাতে হবে, কোনো অবস্থাতে ব্রিজের উপরে দাঁড়ানো যাবে না। ব্যাপারটাই এটাই যে 9 মাস আমরা যেভাবে সেতু ব্যবহার থেকে বঞ্চিত হয়েছি সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। আইন থাকবে, আইনের প্রয়োগ থাকবে, আইন ভঙ্গকারীও থাকবে, তাই বলে মাথা ব্যথার জন্য মাথা কেটে দেওয়াটা আসলে নির্বুদ্ধিতার কাজ ছিল সরকারের। অ্যান্ড এতদিন পরে একটা চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটা নিলে 9 মাস আমাদেরকে আর সেতু ব্যবহার থেকে বঞ্চিত হতো না। অ্যান্ড আমরা যাচ্ছি রাস্তার পাশে ওয়াকিং ওয়েটা দিয়ে বা সার্ভিস লেন দিয়ে, দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি, তো প্রথমবারের থেকে দ্বিতীয়বারের অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা। এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সার্ভিস লেনটাকে আলাদা করে দেওয়া হয়েছে, ইচ্ছা করলে আপনি যেতে পারবেন, কিছু কিছু সাইড দিয়ে দড়ি নামিয়ে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি ওভারটেকও করতে পারবেন, বাট আপনি লেন পরিবর্তন করতে পারবেন না, আপনি মেইন লেনে যেতে পারবেন না। আর এখন দেখা যাচ্ছে সামনের একজন খুবই আস্তে বাইক চালাচ্ছে, এটাও আবার আসলে ঠিক না, 28-30 বাইক চালাচ্ছে একজন, আর আমরা যারা পিছনে আছি ন্যূনতম যে 60 স্পিড, আমরা সেই স্পিডটা তুলতে পারতেছি না, কারণ ওভারটেকিং নিষেধ, আর ওভারটেকিং করার মতো পর্যাপ্ত জায়গাও নাই, কিছুটা রিস্কি হয়ে যায়। সো আইন মেনে চালানো উচিত, বাট এত স্লো চালানো উচিত না যাতে যাদের একটু তাড়াহুড়া আছে তাদের অসুবিধা হয়ে যায়। যেহেতু এটার স্পিড 60, আমার মনে হয় আমরা 50-এর মধ্যেও যদি বাইক চালাই খুব একটা সমস্যা হবে না, 50 স্পিড খুব একটা বেশি স্পিড না। সো এই হচ্ছে অবস্থা পদ্মা সেতুর উপরে। অ্যান্ড সার্ভিস লেন দিয়ে আমাদের বাইকগুলোকে পাস করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে আমরা পদ্মা নদীটা সরাসরি দেখতে পারি এদিক থেকে। সো এদিকে অনেকে স্পিড বোট নিয়ে ঘুরতেছে, অনেকে নৌকা নিয়ে ঘুরতেছে, আর এইদিকে একটা সুযোগ আছে পার হওয়ার, এই সুযোগটাই নিতে হবে। অ্যান্ড ইয়েস, বেশ কিছু সুবিধা, বেশ কিছু অসুবিধা নিয়ে এই পদ্মা সেতু। আর এদিক দিয়ে এসে কোনো সার্ভিস লেন নাই, সার্ভিস লেনের দাগ নাই, সম্ভবত নতুন করে পিচ ঢালাই করা হয়েছে, রাস্তাটা একদম শুরু হয়ে গেছে, এদিক দিয়ে একটু যারা নতুন চালায় তাদের জন্য অসুবিধা হয়ে যাবে। আর পদ্মা নদী পুরোটাই চর পড়ে গেছে, প্রচুর চর, আমরা জানি যে একটা সেতু হলে নদী মরে যায়, সেটাই আসলে নিজের চোখে দেখতেছি। অবশ্য চর অনেক আগে থেকেই পড়েছে পদ্মা নদীতে, বাট এখন দেখা যাচ্ছে ব্যাপকভাবে চর পড়া। আর এই যে কিছু বেশি স্পেশাল ভদ্রলোক বাইকারের জন্য
এই স্লো গতিতে 30 গতিতে যেতে হচ্ছে, স্পিড উঠাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে জ্যামে পড়ে আছি। আর এখান থেকে সম্ভবত সার্ভিস লেনের সার্ভিস শেষ, এখন আমরা স্বাধীন। আর স্বাধীনতা পেয়ে সব বাইক টানা শুরু করে দিয়েছে। এন্ড ইয়েস, পদ্মা সেতু পার হয়ে গেলাম, কয় মিনিট লাগবে দেখিনি। জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো যেটা বলতেছিলাম, মাথা থাকবে, মাথা ব্যথাও থাকবে, বাট সরকার যে ডিসিশনটা নিয়েছিল সেটা একটা রং ডিসিশন ছিল। অ্যান্ড থ্যাঙ্কস যে তারা অবশেষে বুঝতে পেরেছে, বাইক আসবে, ঘুরতে আসবে, আমরা আমাদের টাকায় আমাদের সেতু আমরা ঘুরতে আসব। সো এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাই বলে আপনারা একটা যানবাহন টোটালি ব্যান করে দিবে আমাদের এত সুন্দর একটা পদ্মা সেতুতে, এটাও আসলে ঠিক না। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি অলওয়েজ। বুম।